কণ্ঠ তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার সদ্য বংশ আওয়ামী লীগ, যাদের নাম প্রথম তালিকায় তাদের কোনো বাধা বাংলাদেশে নেই, প্রথম তালিকায় নাম দিয়েছে চরমোনাই পীরের, ও তো 180 মাইল বেগে চালাচ্ছে। কোরআনের এই সঠিক কথাগুলো তুলে ধরা হয়, আর বাংলাদেশে কিছু বেদাত পন্থী যারা শিরিক বেদাত মাজার নিয়ে ব্যস্ত থাকে, এরা আমাদের নাম ধরে ধরে বাংলার জনগণকে উল্টা পাল্টা বোঝায়। নামের শেষে, নামের শেষে লাগিয়েছে কাদরি, কাদরিয়া তরিকা, সাবরি, সাবরিয়া তরিকা, কিসের তরিকা? দুনিয়ায় একটাই তরিকা, তার নাম ইসলাম। আমি মুসলিম, আমি আল্লাহর নবীর উম্মত, এতটুকুই আমার পরিচয়। কোরআন শরীফ যদি পৃথিবীর সবার জন্য হয়, আমির হামজা যদি আলেম হয় তাহলে সবার জন্য, এখানে কোনো দল বিদল নেই। আর শয়তানরা আমাদের নাম ধরে ছড়াচ্ছে, এরা জামাত ইসলাম, এরা এরা শিবির, এরা চরমোনা, এরা এই, ওদের ব্যবসায় ভাটা পড়ছে, এই কারণেই নাম ধরে ধরে এগুলো ছড়াচ্ছে। অন্তত যারা তোদের মতো পাগল তারা বিশ্বাস করতে পারে, যাদের মাথায় মগজ আছে তারা বুঝে ফেলেছে তোরা শিরিক আর বেদাত দেশে বাস্তবায়ন করতে চায়। এই ভণ্ডগুলো যদি কুমিল্লায় আসে ঠ্যাং ভেঙে দেবেন, ভণ্ডামি করার জায়গা পাও না। না, কথা আপনি কথা আগে শোনেন। মানুষের সেন্টিমেন্টকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই দালালগুলো বাতিলের কাছ থেকে লক্ষ কোটি টাকা পায় গোপনে। শিরিক বেদাত নিয়ে মানুষের ইমান যদি ধ্বংস করে ফেলে তাহলে ওদের একটা লাভ কি? আমরা যতই কোরআনের কথা বোঝাতে চাই মানুষ এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বের করে দেবে। কেন? এই এদিকে তাকান, আপনার শরীরের ভেতরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে, যতই আপনাকে আমি ইনজেকশন দেই, হাই পাওয়ারের বড়ি খাওয়াই, কাজ হবে বলেন? আর আপনার ইমানের ভেতরে যদি শিরিক আর বেদাত বাসা বাঁধে, আমি যতই কোরআন দিয়ে ওয়াজ করবো আপনার কাজ হবে না, কারণ আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছেন। ওরা এই ব্যবসা আরম্ভ করেছে, মাজার পূজা করে, কি পূজা? মাজার নিয়ে ব্যবসা করছে, বাবার নামে জিকির করে, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, হারাম। এই জেলায় যারা আসবে বলবেন যদি জিকির করতে চাও, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর বাইরে কোনো জিকির আমরা শুনতে দেব না, শুনতে চাই না। পারবেন? কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার সদ্য বংশ আওয়ামী লীগ, যদিও আমি না, আমি কোরআন হাদিস পড়ে যা বুঝেছি, এই দেশে আসলে এই দলীয় এই ব্যানারটা লাগিয়ে মানুষকে এক পেশি করে রাখতে চায়, যেন ওর কথা শুধুমাত্র আওয়ামী লীগ শোনে, বিএনপি না শোনে। এ কোরআন তো আর শুধু আওয়ামী লীগের না, শুধু বিএনপির না, শুধু জামাতের, শুধু চরমোনার, আমি সঠিকটা হেদায়েতের নিয়ত বলবো। হেদায়েত আমার হাতে নেই, আমার নিয়ত আছে যে আপনি হেদায়েত পাবেন যদি আপনার মন থাকে, কথা বলেন। আজকে রায়াতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমরা আবিষ্কার করার চেষ্টা করব, আল্লাহ যেন আমাদের শোনার তৌফিক দেন। যাদের ব্যবসাগুলোতে ভাটা পড়ে তারা চিন্তা করছে, তো এই আমার পুকুরের এত জিয়ান ও মাছ সব তো চলে গেল, তখন তারা উল্টা পাল্টা লেবেল লাগিয়ে দিতে চায়। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যাই করেন, আমার দেখার দরকার নেই, আমার দেখার দরকার আপনি রাসূলের উম্মত কিনা বলেন। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ডাক দিবে, এবার একা না, এবার ডাক দেবে আপনার নেতার সাথে। নেতৃত্বের এই বিষয়টা যদি শুধু দুনিয়ার হতো আল্লাহর কসম আমি বলতাম না। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াত, আপনি আয়াতগুলো বাড়িতে একটু পড়বেন, তাফসির সহ মিলাবেন, তাহলে আমার উপর আর রাগ হবে না, তুমি বুঝবেন না এইটাই বলার দরকার ছিল। ওয়াইদি বাতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি قال لا ينال عهد الظالمين
কোরআন আমার সামনে, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ওপেন চ্যালেঞ্জ, একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি ভুল ধরতে পারেন আমি জীবনে কথা বলবো না, কিন্তু জীবনে যদি ভুল ধরতে না পারেন, হ্যাঁ এগুলো ভুল কিছু বের করে মিডিয়ার কারণে, আমি এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি, ওরা ওদের ব্যবসার কারণে চার মিনিট পাঁচ মিনিট ছেড়ে দেয়, আগেও নেই পরেও নেই, ওইটা বাতিল না কাটছাট করে যারা এই দেশের দায়িত্বে আছে তাদের শোনায়, এই দেখো এ রসুলের বিরুদ্ধে, এ আওয়ামী লীগের বিরুদ্ধে, এ শেখ হাসিনার বিরুদ্ধে, অরে শয়তান, তুই পুরা দেড় ঘন্টা বক্তব্য শোন, রাসুলের আদর্শ প্রচার করে বেড়ায় আমি, আর আমি রাসুলের বিরুদ্ধে কথা বলবো, আমি এখানে পাগল ছিলাম, বলে ওর নামে তালিকা আছে, আরে শয়তান কিসের তালিকা, এ তালিকা আমি তোর নামে কালকে বানিয়ে প্রশাসনের কাছে দিয়ে দিলাম যে এ রাসূলের বিরুদ্ধে কথা বলে শিরিক করে, তাহলে তোরেও বন্ধ করা লাগবে, এগুলো সব ওরা নিজেরা বানিয়েছে, কিসের তালিকা, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম, আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের বাড়ি কুমিল্লা লাকসামে বাড়ি, উনি বলছে না আপনাদের দিয়ে তো আমার কোনো চিন্তা ভাবনা এখন নেই, হ্যাঁ কথাবার্তা কোরআন এবং হাদিস থেকে বলবেন এইটাই, তাই আমরা কোরআন হাদিসের বাইরে কি গাঁজা করে গল্প করি, যাদের নাম প্রথম তালিকায় তাদের কোনো বাধা বাংলাদেশে নেই, প্রথম তালিকায় নাম দিয়েছে চরমোনাই পীরের, ও তো 180 মাইল বেগে চালাচ্ছে, আল্লামা আসিসুল হকের ছেলে মামুনুল হকের নাম দিয়েছে, কই তার তো কোনো বাধা নেই, দেওয়ান বাকির নাম আছে তালিকায়, ও কোনো বাধা নেই, আর গরু ছাগল দিয়ে আসে, আর যত দোষ শুধু আমির হামজা, না আপনাদের বোঝার জন্য বলছে, আপনি তো গরু না ছাগলও না, মাথায় যেহেতু মগজ আছে, কোরআনের কথা শোনার পরে আপনি পুরাটা শোনেন, আমি যে আয়াতি বলি ব্যাখ্যাটা পুরা করার পরে দেখেন তো আপনি ভুল বের করতে পারেন কি না, এখানে পোশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, তো ও চিন্তা করবে পোশাব লাগে না টাকা দেওয়া লাগবে, যতটুকু হয় করি যায়, কথা বলছেন না, দেওয়ালে যিনি লিখেছেন উনি কি ওই উদ্দেশ্যে লিখেছেন, কমাটা দেওয়ার কথা ছিল নার পরে আর নার আগে কমা দিয়ে মুসিবত, আমি মহব্বতের কথা রসুলকে বলেছি অবশ্যই মহব্বত করা লাগবে মাস্ট বি, কিন্তু যে লোকটা রসুলের মহব্বত করে সে অবশ্যই রসুলের আদর্শ অনুসরণ করেই করে, আল্লাহর নবীর আদর্শের ভেতরে কোনো দিন আমরা জন্মদিন মৃত্যুদিন পালন করা দেখিনি, নবীজির আদর্শের ভেতরে কোনোদিন হাই হোসেন দেখিনি, আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি, রাসুলের পরিবারের প্রতি যদি আপনার এত ভালোবাসা হয়, ইমাম হোসাইন জীবন দিয়েছে আপনি রক্ত ঝরাচ্ছে, তাহলে হাসান বিষ খেয়েছে, একটু বিষ খান তো দেখি, এগুলো যে সিটারি বাটমারি ভণ্ডামি সব জাতির কাছে আজ স্পষ্ট, এরপরও কিছু মানুষ বোঝে না, আপনি বোঝার পরে না বোঝার ভান করে থাকলে কিন্তু আপনার বিবেক খেয়াল করে শোনেন, কোন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে হলে দরকার একা একা বসেন, দেখি আপনি কেমন হুজুর হয়েছেন, সঠিকভাবে পুষিয়ে দিতে পারে না, এদিকে এনিয়ে বিনিয়ে আমার বাবা বলিস, কিসের বাবা, তোর বাবার আমি মানি না, আমি মানি আল্লাহ কি বলেছে রাসূল কি করেছে, এর বাইরে কিচ্ছু নেই, কোন বাবা কি বলেছে কোন দাদা কি করেছে ওটা ইসলাম না, ওটা আপনার স্বার্থের ইসলাম, আমি সব সময় দেখি আমার আল্লাহ কি বলেছে রাসূল কি করেছে, এই কথা যারা ছড়ায় যে তোদের কোনো চিন্তা নেই আমি আসি, ওগুলো ভণ্ড, আর যারা বিশ্বাস করে তারা পাগল, বলেন আপনার শরীরের ভেতরে 9768 প্রকার চামড়া আছে, কত প্রকার জবাব দেওয়া লাগবে, 9768 প্রকার চামড়া এই শরীরের ভেতরে আছে, বিজ্ঞান জানিয়েছে কোন চামড়া কোন জায়গার সাথে মেলে না, আমার মাথার চামড়া একরকম হাতের চামড়া আর একরকম, এই কথা বললেন না, চামড়ার সংখ্যা কত বলেছে 9768 প্রকার, অথচ কোনো চামড়া কোনো জায়গায় মেলে না, আমার চামড়া এই আঙ্কেলের চামড়া যদিও একরকম কিন্তু আমার চামড়া কেটে গেলে ওনার চামড়া এনে লাগাবেন লাগবে না, কিয়ামতের আগে লাগবে না, আমার চামড়া যদি কেটে যায় ছিঁড়ে যায় ফেটে যায় পুড়ে যায় আমার শরীরের কোনো চামড়া এনে এখানে লাগিয়ে দেবেন মিলে যাবে, সুবহানাল্লাহ বলতে পারেন না, কেন এই কায়দা আল্লাহ করলেন,
ব্যবস্থা করেছেন এই জন্যে যে তোর চামড়া ওর সাথে মেলে না, আর কেয়ামতে তোর বোঝাও বহন করে নেবে, ও তোরে বলে আর তুই বিশ্বাস করিস না, ওইটা ভণ্ড আর তুই পাগল। ভণ্ড তো কুমিল্লায় নেই, আছে মানে নাম ধরা লাগবে, এরকম পাগল নেই, আছে কারা? আমরাই। এখানে অনেক পাগল বসে আছে, নিজে কিচ্ছু করে না, সব বাবা করে। কে? তোর আপন বাবার চামড়া তোর সাথে মেলে না, আর পীর বাবার চামড়া মিলবে? ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা, বিজরা মানে বিজরা বাজার না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না, হিসাব নিকাশ করে মারা যান নাই তো আপনি কবরে ধরা খাবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বিচার যখন শুরু করবেন তখন আর একা না, এবার ডাকবেন আপনাকে আপনার নেতার সাথে। কার সাথে? নেতার সাথে। এবার যদি বলেন হুজুর এটা তো রাজনীতি করলেন না, সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আরো দলিল দেওয়া লাগবে। এর চাইতে যদি দলিল দিতে হয় তা আপনি এখানে এসে বলেন, আপনি কেমন করে বলতে পারেন আমি দেখছি।